মালদা শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে চাঁচল 2 নম্বর ব্লকের গোড়হন্ড অঞ্চলের অধীনে রয়েছে ডুমরো গ্রাম। আর এই অজগ্রামেই এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আগমনী সুর। কারণ ডুমরো গ্রামে প্রায় 250 বছর ধরে হয়ে আসছে দুর্গাপুজো, যা জমিদার বাড়ির পুজো নামে পরিচিত। এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার গোলকনাথ মিশ্র। তিনি এই পুজোর প্রথম পত্তন করেছিলেন রতুয়ার কাহালায়, যা পরবর্তীতে চাঁচল 2 নম্বর ব্লকের ডুমরো গ্রামে চলে আসে। বর্তমানে এই জমিদার বাড়ির পুজোকে ঘিরে আশপাশের 7-8টি গ্রামের মানুষ আনন্দে মেতে ওঠে। পুজোর কটা দিন তাদের আনন্দস্থল হয়ে ওঠে মিশ্র পরিবারের পুজো মণ্ডপ। প্রায় 250-300 বছরের পুরনো পুজো, খুব আনন্দ সহকারে হয়। মহালয়ার দিন থেকে ঘর এখানে স্থাপন হয়, মহালয়া থেকে ভোগ প্রসাদের ইয়ে শুরু হয়ে যায়, অত্যন্ত জাঁকজমক সহকারে এই পুজোটা বিসর্জনের আগে অবধি। প্রায় অনেক অনেক হাজার হাজার লোকের সমাগম হয়। যত লোকের সমাগম হয়, সবাই তেল সিঁদুর এটা সেটা আগে কপালে সব ললাটে ইয়ে করে দেয়, লেপন করে দেয়। তারপরে যে এখানে যে গোলকবাবু বলে একজন ইয়ে জমিদার ছিল, ওনার স্ত্রীর নামে এই ঘাটটা আছে। ওনার স্ত্রীর নাম ছিল কুসুম কামিনী, ওর নাম অনুযায়ী এই ঘাটের নামই আছে কুসুম কামিনী। এই কুসুম কামিনী ঘাটেই এর নিরঞ্জন হয়। জমিদার গোলকনাথ মিশ্রের হাতে প্রতিষ্ঠিত এই পুজোই এখন আগের মতো জাঁকজমক না থাকলেও রয়েছে নিয়ম নিষ্ঠার বহর। প্রতিবছর মহালয়ার পর প্রতিপদে ঘট ভরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় পুজো। এরপর ষষ্ঠীতে দেবীর বোধন হয়ে সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন মহা ধুমধামে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। 3 দিনের পুজোই মোট 9টি পাঁঠা বলি দেওয়া হয়। পুজো শেষে দশমীতে দেবী নিরঞ্জন করা হয় জমিদার গোলকনাথ মিশ্রের স্ত্রী কুসুম কামিনীর নামাঙ্কিত পুষ্করিণীতে। এরপর বসে দশমীর মেলা। পুজোর প্রচলন প্রথমে করছিল গোলকনাথ মিশ্র, তার ছিল গোপীনাথ মিশ্র, আর এখন যারা আছে সবাই মিলে করে। মহালয়ার পরের দিন প্রতিপদের দিন আমাদের ঘট ভরে দেবীকে, সেই দিন থেকেই আমাদের পূজা আরম্ভ হয়। তো প্রতিপদ হলো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, তারপরে ষষ্ঠীর দিন থেকে বোধন হয়ে পূজা আরম্ভ হয়। ষষ্ঠীর দিনই মাকে থানে উঠায়। আচ্ছা, তখন থেকে পুজো আরম্ভ হলো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন সবাই চুমান দান করে বিসর্জন হয়। ওই দশমীর দিনে সবাইকে সিঁদুর তেল মাখিয়ে এটা কি চুমান টুমান হয়। আমাদের সেই প্রতিপদের ঘট ভরে চণ্ডী মায়ের পুজো হয়, সেদিন থেকে চণ্ডী পাঠ আরম্ভ হয় আমাদের বাড়িতে ওখানে, আর ওইখান থেকে আমাদের সেদিন থেকে নিরামিষ খাওয়া আরম্ভ হয়। নবমীর দিন আমাদের কুলদেবতার ঘরে পুজো হয়, 2টো পাঠা পরে আর পুজো হয়, তারপরে দুর্গা ঘরে পুজো হয়, পুজো হয়ে ওখানে আমাদের পাঠা পরে, আবার দুর্গা ঘরেও আমাদের পাঠা বলি হয়। আর অষ্টমীর দিন আমাদের ঈশের পুজো, সন্ধে বলি হয় 2টো, ওটা আমরা বাড়িতে কেউ খাই না, ওটা আমাদের বাইরে দেওয়া হয়। প্রায় 250 বছরের প্রাচীন ডুমরো গ্রামের জমিদার বাড়ির দুর্গাপুজোই এখনও আগের মতোই আনন্দ মাতামাতি রয়েছে। পরিবারের ছোট থেকে বড় সকলেই পুজোর কটা দিন সীমাহীন আনন্দে মেতে ওঠেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের আগমনে মিশ্র পরিবারের বাড়িতে কার্যত আনন্দের হাট বসে যায় তা বলাই বাহুল। আমাদের বাড়ির পুজো এতটাই সুন্দর যে বাইরে যাওয়ার ইচ্ছাই হয় না। চাঁচলেও আশেপাশে অনেক পুজো হয়, কিন্তু কখনোই মনে হয় না যে নিজের বাড়ির পুজো ছেড়ে আমরা বাইরে যাব। বাড়িতেই এত আনন্দ যে বাড়ি ছেড়ে যাবার মনই হয় না। কিভাবে কাটে পুজোর দিন? পুজোর দিনগুলো খুব ভালো কাটে, খুবই আনন্দে কাটে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা আসে, এবারও আসবে, সবাই আসবে, আর আমার বাড়ির সবাই আসার আছে। তো আমরা সবাই মিলে আনন্দ করি, কাকা জেঠু ভাই বোন সবাই মিলে আমরা খুবই আনন্দ করি পুজোয়। এই পুজোতে আমরা মানে আমাদের বাড়ির সামনে আশেপাশে মেলা অনুষ্ঠিত হয়, আরও পাশের গ্রামের লোকজন অনেকজন আসে, এসে আমরা সবাই মিলে একই সাথে মায়ের পুজো টুজো করি, তারপরে সবাই একই সাথে মেলাতে বন্ধুবান্ধবরা আসে। হ্যাঁ, বন্ধুবান্ধব সবাই আসে। মালদা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম নাম শান্তিভারতী পরিষদ। মালদা শহরের বাঁশবাড়ি শান্তিভারতী পরিষদের পুজো উদ্যোক্তারা এবছর সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চলেছেন তাদের পুজোর মাধ্যমে।
তাই মণ্ডপ তৈরি করছেন ভ্যাটিকান সিটির আদলে। প্রতিমায় থাকছে মায়ের সাবেকি রূপ, তবে প্রতি বছরের মতো এবারও বিশেষ চমক থাকছে আলোকসজ্জায়। সেই মতো পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। উদ্যোক্তাদের আশা, বরাবরের মতো এবারও তাদের পুজো নজর কাড়বে আপামর দর্শনার্থীর। এটা মালদা শান্তিবাড়িতে পরিষদ, আমাদের এবার 62তম বর্ষ দুর্গোৎসব পালিত হচ্ছে। এবার আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা মাথায় ভেবে ভ্যাটিকান সিটি করছি। প্রতিবারের নয়, এবারও আমাদের পুজোয় চমক থাকছে। প্যান্ডেলে একটা থিম থাকছে এবং আমাদের মা সাবেকি প্রতিমা থাকছে। প্রতিবারের মতো এবারও আশা রাখি মালদার জনগণ তথা পশ্চিমবঙ্গের আপামর জনগণ আমাদের এখানে আসবেন, মায়ের দর্শন করবেন এবং পুজো উপভোগ করবেন। আমরা দুর্গা প্রতিমা মাকে নিয়ে আসবো এই সামনে রোববার। আমরা সবাই মিলে এটা একটা শোভাযাত্রা করে সবাই ক্লাবের সব সদস্যরা এবং পারিবারিক যারা সবাই আমাদের এখানকার আছে সবাই মিলে আমরা গিয়ে একটা শোভাযাত্রার মাধ্যমে আমরা মাকে নিয়ে আসবো। আমরা আশা করছি আমাদের উত্তরবঙ্গের মানুষের এবার শান্তিপুরতে একটা নতুনত্ব অধ্যায় দেখতে পাবে, কারণ আমাদের শান্তিপুরতে প্রতি বছরই একটা নতুনত্ব চমক দেয়। এবারও আমাদের উত্তরবঙ্গের মানুষকে এবং দক্ষিণবঙ্গের বহু মানুষ আমাদের এখানে আসে, পুজোর সময় আসে, তারা একটা শান্তিপুরতে নতুন চমক আলোক থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে এবং আনুষাঙ্গিক সব থেকে নতুন চমক স্বাদ পাবে।